আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। অ্যাপাচি আর টিআর 2B ঘোড়া লোগো 2021-এর বাইক এটা। তবে যে বাইকটি যে চলাটা আমি দেখাবো 1400 কিলো চলা, এটাই অরিজিনাল চলা, জেনুইন চলা। আর একটা বাইক যদি 1400 কিলো চলা হয়, জেনুইন চলা বা অরিজিনাল চলা হয়, তাহলে বাইকটি আপনারা নতুন বলবেন না পুরাতন বলবেন, এটা রেজাল্ট আপনাদের থেকে আমরা নিব। এবং এই এই কিলোমিটারের ব্যাপারে আমি আরেকটা কথা বলবো, যাতে আপনাদের মনে বিশ্বাস হয়। এখান থেকে যদি 0 কিলো কমাই থাকে, সেইটাই আমি থাকবো। 0 কিলো চলার মতো বাইক আছে এবং 0 কিলো কমানো হয় নাই, এই ব্যাপারেও দায়িত্ব আমি নিচ্ছি। এটা কী কারণে জানেন? অনেকে বিশ্বাস করেন না। এবং 0 কিলো চলার মতো যে বাইকটি আছে, আমি প্রতিটা অংশ যখন দেখাবো আপনাদেরকে, তখন আপনাদের মনে বিশ্বাস হবে ইনশাল্লাহ। তো তার আগে একটি কথা, যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। জি, এই বাইকটি যে 0 কিলো চলার মতো, তার প্রথম প্রমাণ দেখাবো টায়ার থেকে। তারপরে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে প্রশ্ন দেখতে পারেন আপনারা, বা প্রশ্ন অনেকেই করে থাকেন যে বয়স বেশি কম চলা, এই প্রশ্নটা অনেকেই করে থাকে। এই প্রশ্ন উত্তর আমি অনেকেই দিয়েছি, আবারও আপনাদেরকে পরিষ্কারভাবে বলতেছি, সেটা হচ্ছে ব্যবসা একটা হালাল জিনিস, কেন মিথ্যে কথা বলবো, ঠিক আছে না? এই বাইকটা দীর্ঘদিন করে থাকায় বাইকটি কম চলছে, বিশ্বাস করবেন না না করবেন সেটা আপনাদের বেশ মানে কথা বা আপনাদের মনের ব্যাপার। তবে এই বাইকটি কিনেই বিদেশে চলে গিয়েছিল, তো তার ওয়াইফ কিন্তু আমার কাছে এই বাইকটি বিক্রি করছে। যার কারণ হচ্ছে বাইক দীর্ঘদিন পরে থাকলে নষ্ট হয়ে যায় বা ব্যাটারি ডাউন হয়ে যায় বা অনেক সমস্যা হয়ে যায়, এই কারণে ওনার ওয়াইফ আমার কাছে বিক্রি করে দিয়ে গেছে। তো যাই হোক, প্রথমে দেখেন 0 কিলো চলার টায়ার যেরকম, হুবাহুব ওইরকম আছে। এটা যদি আমি বা অন্যরা কেউ যদি এই বাইকটি অন্য ব্যবসায় হাতে যেত, তাহলে কিন্তু এই বাইকটি 0 কিলো করত, কিন্তু আমি কিন্তু তা করি নাই, 1 কিলো কমাই নেই। এই ব্যাপারে আপনাদেরকে আমি নিজে গ্যারান্টার হয়েছি এবং নিজে দায়িত্ব হয়েছি, ঠিক আছে? কমাইলে কিন্তু সেই দায় কিন্তু আপনার কাছে আমি ঠিক নেই। টায়ারটা দেখছেন 0 কিলো চলা, মাঠকানটা দেখুন, একটা দাগ খুঁজে পান কিনে, ঠিক আছে? দুটি সকাপ সহ হাইড্রোলিকে দেখেন একটা চুল পরিমাণ দাগ নেই, মানে ক্ষয় জানে চুল পরিমাণ, হাইড্রোলিকটাও চুল পরিমাণ ক্ষয় জানে। এটা আপনাদেরকে আঙ্গুল দিয়ে বোঝানোর চেষ্টা করতেছিল। এবং এই জিনিস এই বাইকটির কোন অংশতে দাগ আছে নিচে উপরে আমাদের দেখাই দেবে। হেডলাইট গ্লাসটা দেখ, শোরুম থেকে বের করলে যেরকম হুবাহু ওই রকমই আছে। এই ব্যাপারে 100% গ্যারান্টি। আর আপনারাও নিজের বিবেকে একটু প্রশ্ন করুন যে বাইকটি যেভাবে দেখাইতেছি কোনো সন্দেহ থাকার কথা আছে কি না, আপনার আমাকে আমাকে জানাবেন, ঠিক আছে? এই সাইডে দেখুন, দেখতে পাচ্ছেন সিগন্যাল লাইটে দেখুন, কী মনে হচ্ছে বহু পড়ে গেছে? অসম্ভব, কোনো দিকে পড়ে নাই, এটাই এই প্রমাণ, এটাই প্রমাণ কোনো দিকে পড়ে নেই, এটা প্রমাণ কোনো দিকে পড়ে নেই, এটা প্রমাণ কোনো দিকে পড়ে নেই, এটা প্রমাণ কোনো দিকে পড়ে নেই। আর কী প্রমাণ চান আমি আস্তে আস্তে আরও দেখাবো। দেখেন এটাও প্রমাণ কোনো দিকে পড়ে নেই, দেখেন একটা চুল পরিমাণ কোথাও দাগ নেই, ঠিক আছে? টাঙ্গের দিকে দেখেন, দেখেন গ্লেজ, রং, কোয়ালিটি, ক্যাটাগরি, এটা শোরুম থেকে কোন দিক থেকে কম আছে এটা আমাকে বলবেন। শোরুমের বাইক থেকে এই বাইকটিকে কোন দিক থেকে কম আছে এটা আমাকে বলবেন, ঠিক আছে? বাম্পারটা দেখুন একদম চমৎকার, ইঞ্জিন গার্ড চমৎকার, ইঞ্জিন নাম্বার, এটা ইঞ্জিন নাম্বার টুকে রাখবেন। আর ইঞ্জিনের চেহারা দেখেই বুঝতেছেন যে ইঞ্জিনের চেহারা কেমন হতে পারে। ইঞ্জিন খোলা পড়া তো দূরের কথা, এই ইঞ্জিনের কালারটা শোরুমের কালারের সাথে মিলাইবেন। যদি চুল পরিমাণ কম বেশি মনে হয় আমাকে বলবেন, আমি সরাসরি বাইক ব্যাগ নেব, ফেরত নিয়ে নেব ইনশাল্লাহ। কারণ আমার বুকে বল আছে বাইকটি যে কত নতুন এটা আমি জানি, আপনাদেরকে বোঝানো যাবে না সরাসরি না দেখা পর্যন্ত, ঠিক আছে? তবে এতটুকু বললাম, বাইকটির ইঞ্জিন খোলা পড়া প্রশ্ন করা যাবে না, বাট ইঞ্জিনের কালারটা নিয়ে যদি প্রশ্ন করুন
তাহলে আমি এতটুকু বলবো যে ইঞ্জিনের কালারটা শোরুমের কালার থেকে চুল পরিমাণ যদি কম বেশি মনে হয় আমাকে বলবেন, আমি সরাসরি বলতেছি গাড়ির ব্যাগ নেই। এই যে স্টিকার দেখেন, স্টিকার পর্যন্ত কোম্পানি থেকে যেভাবে দিয়েছে হুবাহু এরকম আছে। পাউদানিগুলো দেখছে, যেখানে চুল পরিমাণ হয়ে গেছে পাউদানি, সাইড কভার, এই সাইড অংশগুলো দেখেন। আমি কিন্তু আস্তে আস্তে ক্যামেরা গুলো ঘুরাইতেছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। দেখুন সিগন্যাল লাইট সারি কাটা, তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে। সরাসরি যখন বাস্তবে দেখবেন, দেখেন বাইকটির চেহারা শোরুম থেকে মনে হচ্ছে এই মাত্রই বের করা হয়েছে বাইকটি। এখন নাম্বার সম্পর্কে বলবো, বাইকটি আমাদের ডুবছে শোরুমের বাইক, বেশি দূরে না, আমাদের শোরুম থেকে 20 কিলো দূরে, যখন তখন নাম চেঞ্জ করা যাচ্ছে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। বাইকটি যার কাছে বিক্রি করবো তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব, যাতে করে মূল মালিক আপনি হয়ে যান এবং যে কোনো জেলায় নাম্বার করে নিতে পারবেন, সেই ব্যবস্থা আমরা শোরুম থেকে সব কাগজই দিয়ে দিব ইনশাল্লাহ। সিগন্যাল লাইট দুইটাই কিন্তু একদম সুপার ফ্রেশ, ব্যাক লাইট সহ উপর অংশ দেখুন একদম নিখুঁত, এরিয়াল সহ পিছনের মাঠগাটাও দেখুন শোরুম কন্ডিশন, পিছনের মাঠগাট এবং পিছনের টায়ারটা দেখা দেখুন, দেখতে পাচ্ছেন 0 কিলো চলা। এই বাইকটি আসলে অন্য কোনো ব্যবসায়ীর হাতে যদি যেত তাহলে এটা 0 কিলো পড়তো, যেটা 0 কিলো চলছে, কিন্তু আমি তা এখন করি নাই, যার কারণে আমি আপনাদেরকে বললাম যে বাইকটি যদি কিলোমিটার কমে থাকে আমি অথবা অন্য কেউ, তাহলে সেই দায় কিন্তু আমি থাকব। আর এটা এত কঠিনভাবে বললাম এই কারণে যাতে করে আপনারা বিশ্বাস পান যে এটা কিলোমিটার অরিজিনাল এবং সব কিছু অরিজিনাল, রং সহ সব কিছু অরিজিনাল, এটা যাতে আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, ঠিক আছে। এই সাইডগুলো দেখুন, দেখেন তো একটা বিন্দু পরিমাণ দাগ আছে কিনা, সাইড কভার আছে, এই যে পাউদানি, সাইলেন্সার, সম্ভব অসম্ভব কোনো জায়গায় দেখেন। এই যে এইটাও দেখুন, একটু দেখে বুঝে নিন যে এই লিগেলটা, প্রতিটা বাইকের এই লিগেলটা যদি ফ্রেশ থাকে তাহলে বুঝবেন যে মানে ব্যবহার কম করেছে। এইটা পর্যন্ত সাইলেন্সার পর্যন্ত যখন নিখুঁত পেয়েছেন পাচ্ছেন, তখন কিন্তু এই বাইকটি বুঝে নেবেন যে বাইকটি আসলেই কম ব্যবহার করেছে বা বেরি করেনি এরকম। দেখুন এই যে পাউদানিটা ঠিক আছে, এই যে ইঞ্জিন কিটটা দেখাইতেছে বাম পাশ, ইঞ্জিনটা আবার দেখাইতেছি, দেখো শোরুমের সাথে মিলাইবেন, আর কিছু বলবো না। টাঙ্কের এই সাইডটা দেখুন আছে, বিন্দু পরিমাণ দাগ আছে, অসম্ভব। আমি নিজে কেনার টাইম আমি নিজেই পাই নাই, আপনারা পেমেন্ট কেমন, ঠিক আছে। দেখো এই সাইডে পরে নাই, এটার প্রমাণ পরে নাই, এটাও প্রমাণ পরে নাই, এটাও প্রমাণ, কারণ কারণ গাড়িটাতে বেভারি বেরিয়ে করেনি, পড়বে কেমন, এটাও প্রমাণ। দেখেন সিগন্যাল লাইট দেখেন, তো সব প্রমাণ দেখেন। এই যে লিগেলটা মানে লেবারটা দেখুন কি চেহারা, তো প্রতিটা অংশ কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যে বাইকটিতে, আমি প্রথমেই বলছি যে কিলোমিটার অরিজিনাল এবং সব কিছু অরিজিনাল, ইতিমধ্যে কিন্তু আপনাদের মধ্যে মাসলা পরিষ্কার হয়ে গেছে, হ্যাঁ বুঝে গেছেন যে বাইকটা আসলে নতুন কিনা। এখন বলবো গাড়িটির হ্যান্ডেল উপর অংশ সহ মিটার, দেখেন দুইটি চাবি একদম ইনটেক, চাবি একদম ইনটেক, দেখেন কালার মিটারটা দেখছেন, এই যে 1400 কিলো চলাছিল, আনতে কিছু যোগ হয়েছে, 1480 না 1526 কিলো পয়েন্ট ছয়, 1526 কিলো পয়েন্ট ছয়, এটাই অরিজিনাল চলা, জেনুইন চলা। এবং আমি আবারও বলতেছি এখান থেকে 1 কিলো কমে যদি থাকি তাহলে সেই দায় আমি থাকব। এর চেয়ে আর কঠিনভাবে বিশ্বাস আপনাদেরকে কীভাবে করাবো আমার ভাষা নেই, ঠিক আছে। যদি বিশ্বাস করেন তো আলহামদুলিল্লাহ, বিশ্বাস না করলে ঘরে বসে বসে থাকেন, এই দামে আর কেউ বাইক দিতে পারবে না। সাউন্ড কোয়ালিটি শুনুন, মাকে 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 মা
বাইকের সাউন্ড কোয়ালিটি কিন্তু নতুন বাইকের সাউন্ড আর এটার সাউন্ডের সাথে অ্যাডজাস্ট করবেন। যদি চুল পরিমাণ কম বেশি মনে হয় আমাকে বলবেন, আমি ফেরত নিয়ে নেব, কোনো কথা বলবো না। তো সব মিলে কিন্তু আমি আমি আবারও বলতেছি, বাইকটি চলা অরিজিনাল, কিলোমিটার অরিজিনাল, রং অরিজিনাল, এবং এই বাইকটির মধ্যে এবং শোরুমের বাইকের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো তফাত নেই, এটা 100% গ্যারান্টি সহকারে আমি বলতেছি কথাগুলো। এখন এই বাইকটির দামে আসবো। এই বাইকটির দাম 132,000 টাকা। এই বাইকটির দাম 132,000 টাকা ফিক্সড প্রাইস। যারা এই দামে নেবেন তারা এই ফোন দেবেন, অনার্থক ফোন দেবেন না, কারণ এত নতুনত্ব বাইক আর এত অল্প চলা বাইক কিন্তু এই মডেলটা পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।